السلام عليكم ورحمة الله وبركاته বাংলাদেশের মানুষের দীনী মূল্যবোধ বিনির্মাণ সুশিক্ষার প্রসার ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে 2017 সালে যাত্রা শুরু করে আসুন্নাহ ফাউন্ডেশন আমাদের কার্যক্রম ও অর্জনসমূহ শিক্ষা সেবা দাওয়া আমাদের শিক্ষা কার্যক্রম ও অর্জনসমূহ আসুন্নাহ ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার বাড্ডা সাতারকুলে ইউনাইটেড ইউনিভার্সিটির পেছনে সান ভ্যালি আবাসনে মাদ্রাসাতু সুন্নাহ নামে দ্বীনী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে এবং কুমিল্লাতে আরও একটি মাদ্রাসার নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার পথে শীঘ্রই পাঠদান শুরু হবে পর্যায়ক্রমে সারা দেশে মাদ্রাসাতু সুন্নার শাখা খোলার পরিকল্পনা রয়েছে এছাড়া শিক্ষা সংস্কৃতি ও জীবনমুখী নানা বিষয়ের ওপর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে সিরাত পাঠ ও প্রতিযোগিতা 2020-এ 40,000 প্রতিযোগী অংশগ্রহণ করেছেন বিজয়ীদের মধ্যে ওমরাহ সহ 18 লক্ষ টাকার পুরস্কার বিতরণ করা হয়েছে 2021 সালে ইসলামী আকিদা পাঠ ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তাদেরকে স্বল্প মূল্যে ইসলামী আকিদা বই এবং বিজয়ীদের মাঝে 7 লক্ষ টাকার পুরস্কার বিতরণ করা হয়েছে আমাদের দাওয়া কার্যক্রম সমূহ মহান আল্লাহর অনুগ্রহে অতি অল্প সময়ে আসুন্নাহ ফাউন্ডেশন বাংলাভাষীদের মাঝে অনলাইন ও অফলাইনে বিশুদ্ধ দিন প্রচারে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দ্বীনী বিষয়ে 2 সহস্রাধিক এইচডি ভিডিও আপলোড করা হয়েছে যা থেকে কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছেন এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যা দোয়া ও জিকির নামে একটি বই এবং 5 ওয়াক্ত সালাত পরবর্তী মাসনুন দোয়া ও জিকির নামে পকেট কার্ডটি 3 লক্ষাধিক কপি বিতরণ করা হয়েছে এছাড়াও প্রায় 2 লক্ষ কপি রমাদান প্ল্যানার বিতরণ করা হয়েছে প্রতিষ্ঠা লগ্ন থেকেই আসুন্নাহ ফাউন্ডেশন বিস্তৃত পরিসরে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে যেমন জাকাতের অর্থে স্বাবলম্বীকরণ প্রকল্প সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়নের লক্ষ্যে দরিদ্র ও অসহায়দের স্বাবলম্বী করতে আসুন্নাহ ফাউন্ডেশন পিছিয়ে পড়া 20টি জেলার মোট 1,077 জন দরিদ্র নারী পুরুষকে আলাদাভাবে প্রশিক্ষণ প্রদানপূর্বক স্বাবলম্বী উপকরণ প্রদান করেছে স্বাবলম্বী উপকরণের মধ্যে ছিল রিক্সা ভ্যান গরু ছাগল হাঁস মুরগির খামার মুদি মালামাল নৌকা ও মাছ ধরার উপকরণ ইত্যাদি এই প্রকল্পের আওতায় 2023 সালে 2,000 রিক্সা বিতরণের কাজ চলমান রয়েছে এই প্রকল্পে মিস ইউজের পরিমাণ খুবই কম অধিকাংশ উপকারভোগী আমাদের উপকরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে সংসার পরিচালনা করছেন বন্যায় ত্রাণ বিতরণ আসুন্নাহ ফাউন্ডেশন বন্যা দুর্গত মানুষের জন্য ব্যাপক ভিত্তিতে কাজ করে আসছে শুধু 2022 সালের ভয়াবহ বন্যায় 1,032 মেট্রিক টন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এছাড়া কুরবানির ঈদে বিপাকে পড়া বন্যাতোদের কাছ থেকে 105টি গরু ক্রয় করে তাদের মাঝেই এর মাংস বিতরণ করা হয়েছে বন্যা পরবর্তী পুনর্বাসনের অংশ হিসেবে 959টি পরিবারকে ঘর নির্মাণ এবং 996 জন চাষিকে নগদ 5,000 টাকা করে প্রদান করা হয়েছে রমাদানে ইফতার বিতরণ আসুন্নাহ ফাউন্ডেশন এযাবৎ 1,20,585 জন সিয়াম পালনকারীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সবার জন্য কুরবানি প্রকল্প দরিদ্রদের আমিষ ও পুষ্টির ঘাটতি পূরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ প্রকল্প সবার জন্য কুরবানি সচ্ছলদের পক্ষ থেকে দরিদ্র অঞ্চলে এযাবৎ 1,167টি গরু ছাগল কুরবানি করা হয়েছে এই প্রকল্পে সর্বমোট 41,193টি দুস্থ পরিবারের মধ্যে কুরবানির গোশত বিতরণ করা হয়েছে শীতবস্ত্র বিতরণ দেশের শীতার্থ জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকে আসুন্নাহ ফাউন্ডেশন এযাবৎ দেশব্যাপী 30,905 জন শীতার্থের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষা এবং স্বল্প আয়ের লোকদের স্বাবলম্বীকরণ ও সৎকায় জারিয়ার উদ্দেশ্যে প্রত্যন্ত অঞ্চলের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান ও অভাবী মানুষের বাড়ির আঙ্গিনায় অধিক ফলনশীল 1,15,792টি বৃক্ষরোপণ করা হয়েছে নবীন উদ্যোক্তা সম্মাননা 2021 ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করেও যারা দেশ জাতি ও উম্মার কল্যাণে সৃষ্টিশীল ভূমিকা রেখে চলেছেন
সে সকল তরুণদের অনুপ্রাণিত করতে আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজন করেছে নবীন উদ্যোক্তা সম্মাননা 2021। বিজ্ঞ বিচারক প্যানেলের মাধ্যমে 3000 আবেদনকারী থেকে সেরা 50 উদ্যোক্তাকে দেয়া হয় সম্মাননা ও প্রশিক্ষণ। করোনাকালে আসুন্নাহ ফাউন্ডেশন করোনাকালে 1003 জন বাইক রাইডার এবং 300 সিএনজি চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে আসুন্নাহ ফাউন্ডেশন। এছাড়া কোভিড পরিস্থিতিতে পুঁজি হারানো 50 জন ভাসমান ব্যবসায়ীকে একটি করে ভ্যান ও নগদ 5000 টাকা করে পুঁজি এবং 102 জন অসহায় নারীকে ব্লক বাটিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়েছে। লকডাউনে 4 সহস্রাধিক পরিবারকে 1 মাসের খাদ্য সামগ্রী দিয়েছে আসুন্নাহ ফাউন্ডেশন। আসুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ কার্যক্রম আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আমাদের বিশেষ অঙ্গ প্রতিষ্ঠান। এই ইনস্টিটিউট থেকে ইতোমধ্যে 42 জন আলেমকে অ্যাকাউন্টিং ও অফিস ম্যানেজমেন্টের ওপর 3 মাসের আবাসিক কোর্স করিয়ে সম্মানজনক চাকরির ব্যবস্থা করা হয়েছে। এই ইনস্টিটিউটের অধীনে সকল শ্রেণী পেশার মানুষকে কম্পিউটার প্রশিক্ষণ, ড্রাইভিং, সেলাই, ব্লক বাটিক হস্তশিল্প ইত্যাদি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী উপকরণ প্রদান করা হবে ইনশাআল্লাহ। এছাড়া দিনই দাওয়াতি কার্যক্রমকে আরও বেগবান ও যুগোপযোগী করতে 50 জন তরুণ আলেম, খতিব, বক্তাকে সপ্তাহব্যাপী দাওয়া প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আগামী 3 বছরের ভিতরে আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে প্রতি বছর 10,000-এর অধিক বেকার নারী পুরুষকে বিভিন্ন দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং শুধুমাত্র প্রশিক্ষণই নয় তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স একটি লালিত স্বপ্ন। সালাত আদায়ের পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল নানাবিধ কল্যাণকর সামাজিক কাজের কেন্দ্র। কিন্তু দুঃখের বিষয় হল নানা রকম সীমাবদ্ধতার কারণে সালাত আদায়ের বাইরে সামাজিক কাজে ঢাকা শহরের মসজিদগুলোর তেমন কোনো অংশগ্রহণ নেই। এই শূন্যতা থেকেই আসুন্নাহ ফাউন্ডেশন একটি ব্যতিক্রমধর্মী আদর্শ মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার গড়ে তোলার স্বপ্ন দেখছে। সালাত আদায়ের পাশাপাশি এই মসজিদ কমপ্লেক্স থেকে সামাজিক ও বুদ্ধিবৃত্তিক নানা ধরনের সমাজ ঘনিষ্ঠ কাজ পরিচালিত হবে ইনশাআল্লাহ। কী কী থাকবে এই কমপ্লেক্সে? আদর্শ জামে মসজিদ, নারীদের সালাত আদায়ের জন্য পৃথক ব্যবস্থা, সাধারণ ও দ্বীনী শিক্ষার সমন্বয়ে পরিচালিত আধুনিক মানের মাদ্রাসা, আসুন্নাহ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, শরী সমাধান বিভাগ, ফ্যামিলি কাউন্সিলিং বিভাগ, শিশু কিশোর ইসলামী সংস্কৃতি কেন্দ্র, ইমাম ও খতিবদের জন্য দাওয়া প্রশিক্ষণ কেন্দ্র, উচ্চতর ইসলামী গবেষণা কেন্দ্র, সমৃদ্ধ লাইব্রেরি, বিনামূল্যে চিকিৎসা সেবা কেন্দ্র, সমাজ কল্যাণ পরিচালনা বিভাগ, মিডিয়া বিভাগ, অমুসলিমদের জুমার খুতবা শোনার জন্য বিশেষ কর্নার। আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টার গড়ে তোলবার জন্য জমি কেনার তহবিলে আপনারা যেভাবে অকাতরে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন, পুরো বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অবিশ্বাস্যভাবে সহজ করে দিয়েছিলেন। নির্মাণ তহবিলে জমি কেনার চাইতে অনেকগুণ বেশি অর্থের প্রয়োজন। আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করবেন। আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, দোয়ার মাধ্যমে এবং অন্যান্য হালাল উপার্জনকারী এবং আসুন্নাহ ফাউন্ডেশন চিন্তা দর্শনের সাথে একমত পোষণকারী ভাই বোনদেরকে আমাদের সাথে সংযুক্ত করে দেওয়ার মাধ্যমে সহযোগিতা করতে পারেন এবং পুরো বিষয়টিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ যেন করেন, প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা তার জন্য ভূমিকা পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে এই মহা প্রকল্পের অংশীদার হওয়ার তৌফিক দান করুন। আসুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।